বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের একটি পাঠ উপস্থাপন করতে যাচ্ছি। পাঠ উপস্থাপনের শুরুতে আমার পরিচিতি তুলে ধরছি। আমি মোহাম্মদ তৈবুর রহমান তহিন, সহকারী শিক্ষক ব্যবসায়ী, আরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়, শালিখা, মাগুরা। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের যে পাঠটি উপস্থাপন করছি, বিগত কয়েকটি ক্লাসে আমি হিসাব বিজ্ঞান বিষয়ের র্যামিলের অধ্যায় করতেছিলাম। র্যামিলের কীভাবে করতে হয়, ডেবিট এবং ক্রেডিট উদ্বৃত্ত কোথায়, কোন উদ্বৃত্ত ডেবিট এবং কোন উদ্বৃত্ত সময় ক্রেডিট বসে সেগুলো দেখিয়েছিলাম এবং র্যামিলের কয়েকটি উদাহরণ করেছিলাম। আজ সরাসরি র্যামিলের সৃজনশীল যে প্রথম অঙ্ক, সে সৃজনশীল প্রথম অঙ্কটি আজ আমি উপস্থাপন করছি। প্রথম যে অঙ্কটি আছে সেটি হলো তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের 138 পৃষ্ঠা, শিয়া ব্যান্ড ব্রাদার্সের 2017 সালের ডিসেম্বর মাসের কিছু উদ্বৃত্ত দেওয়া আছে। মূলধন, হাতে নগদ, দেনাদার, পাওনাদার, এভাবে কিছু উদ্বৃত্ত দেওয়া আছে। প্রথম ক নম্বর যে প্রশ্ন সেটি হলো র্যামিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না, তার মোট পরিমাণ নির্ণয় করো। পরবর্তী খ নম্বর যে প্রশ্ন সেটি হলো উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত দ্বারা শিয়া ব্যান্ড ব্রাদার্সের একটি র্যামিল তৈরি করতে বলছেন। পরবর্তী গ নম্বর, উপযুক্ত তথ্য হতে মুনাফাজাতীয় আয় এবং মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম যে অঙ্ক সেটি হলো এক নম্বর, একের ক, শিয়া ব্যান্ড ব্রাদার্সের র্যামিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না, তার মোট পরিমাণ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি এই অঙ্কটি উপস্থাপন করছি, সকের মাধ্যমে তুলে ধরছি। প্রিয় শিক্ষার্থীরা, র্যামিলে প্রথম যে একের ক নম্বর যে প্রশ্ন সেটি হলো র্যামিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না, তার পরিমাণ। আমরা জানি র্যামিলে অন্তর্ভুক্ত হয় না সাধারণত প্রারম্ভিক হাতে নগদ এবং প্রারম্ভিক ব্যাংক জমা এবং সমাপনী মজুতপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, প্রারম্ভিক হাতে নগদ এবং প্রারম্ভিক ব্যাংক জমা র্যামিলে অন্তর্ভুক্ত হয় না এবং সমাপনী মজুতপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, এখন এই তিনটের ভিতর এই যে অঙ্কটি আমরা করছি সেই অঙ্কে দুটি হিসাব আছে যা র্যামিলে অন্তর্ভুক্ত হয় না। প্রথমটি হলো প্রারম্ভিক হাতে নগদ, প্রারম্ভিক হাতে নগদ দেওয়া আছে। প্রারম্ভিক হাতে নগদ দেওয়া আছে 15,000। পরবর্তী যে হিসাব সেটি হলো সমাপনী মজুতপূর্ণ 12,000। প্রিয় শিক্ষার্থীরা, প্রারম্ভিক হাতে নগদ এবং সমাপনী মজুতপূর্ণ এ অঙ্কে এই দুটি হিসাবই আছে যা র্যামিলে অন্তর্ভুক্ত হয় না। এখন আমি সে দুটি ছকের মাধ্যমে উপস্থাপন করছি, তুলে ধরছি। হাতে নগদ 15,000 টাকা এবং সমাপনী মজুতপূর্ণ 12,000, মোট 27,000 টাকা। এটি হলো আমাদের সৃজনশীল একের ক নং প্রশ্নের উত্তর। এখন দ্বিতীয় যে প্রশ্ন সেটি হলো উপযুক্ত খতিয়ান উদ্বৃত্ত দ্বারা শেয়ার ব্যান্ড ব্রাদার্সের একটি র্যামিল তৈরি করতে বলছে। এখন আমরা উপযুক্ত উদ্বৃত্তগুলো দ্বারা একটি র্যামিল তৈরি করব।
প্রিয় শিক্ষার্থীরা, আমি রেওয়ামিলের একটি শখ তুলে ধরছি এবং শখে আমাদের একের ক খ একের খ নং প্রশ্নের উত্তর তুলে ধরছি। দেওয়া আছে রেওয়ামিল তৈরি করতে বলছে, এখন রেওয়ামিল শেয়ার অ্যান্ড ব্রাদার্স রেওয়ামিল 2017 সালের 31শে ডিসেম্বর তারিখ। আমরা জানি রেওয়ামিলে ঘরের সংখ্যা 5টি, সেজন্য আমরা একটু শখ আছে ক্রমিক নং হিসাবের নাম খতিন পৃষ্ঠার ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। প্রিয় শিক্ষার্থীরা, এখন যে উদ্বৃত্তগুলো দেওয়া আছে সেই উদ্বৃত্তগুলো আমি এখানে পোস্টিং করছি। উদ্বৃত্ত দেওয়া আছে মূলধন, মূলধন 1,10,000 টাকা, মূলধন ক্রেডিট, দায় এজন্য ক্রেডিট। বিগত ক্লাসগুলোতে আমি দায় কোন হিসাবগুলো ডেবিট এবং কোন হিসাবগুলো ক্রেডিট বসে আমি বিগত কয়েকটি ক্লাসে রেওয়ামিলের যে ক্লাসগুলো হয়েছে আমি সেই ক্লাসগুলোতে আলোচনা করেছি। আমরা জানি সমস্ত প্রকার সম্পত্তি ডেবিট, সমস্ত প্রকার দায় ক্রেডিট, সমস্ত প্রকার আয় হিসাব ক্রেডিট, সমস্ত প্রকার ব্যয় হিসাব ডেবিট। এখন মূলধন একটি দায়, এই জন্য ক্রেডিট। পরবর্তী দেওয়া আছে দেনাদার, দেনাদার হলো সম্পত্তি ডেবিট, পাওনাদার দায় সেজন্য ক্রেডিট, উত্তোলন এটি একটি ব্যয়, সমস্ত প্রকার ব্যয় ডেবিট, ক্রয় হিসাব ডেবিট 30,000 টাকা, বিক্রয় এটি আয় সেজন্য আয় হিসাব ক্রেডিট। পরবর্তী দেওয়া আছে বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ ক্রেডিট, এটি একটি আয়, বিনিয়োগ সম্পত্তি বিনিয়োগের সুদ ক্রেডিট, যা যদি সম্পত্তির সাথে সুদ লাগাইলে সেটি হয় ক্রেডিট এবং দায়ের সাথে সুদ সেটি হয় ডেবিট। এখন বিনিয়োগ যেহেতু সম্পদ, এখন বিনিয়োগ সম্পত্তির সুদ সবসময় আয় হয় সেজন্য ক্রেডিট। বিমা সেলামি এটি একটি ব্যয়, এজন্য ডেবিট, আমদানি শুল্ক এটি একটি ব্যয় এজন্য ডেবিট। পরবর্তীতে আরও কিছু উদ্বৃত্ত দেওয়া আছে, সে উদ্বৃত্তগুলো আমি আবারও পোস্টিং করছি উপর থেকে। পরবর্তী যে উদ্বৃত্ত দেওয়া আছে সেটি হলো কমিশন প্রাপ্তি। এখন 9 নম্বর সিরিয়াল আমাদের লাস্টে শেষ হয়েছিল, এখন আমরা 10 নম্বর সিরিয়াল ক্রমিক নং 10। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম যেটা দেওয়া আছে সিরিয়াল 9 শেষ হওয়ার পরবর্তীতে আমরা প্রথম পরবর্তীতে আবার পর সিরিয়ালে যে হিসাব উদ্বৃত্ত দেওয়া আছে সেটি হলো 10 নম্বর ক্রমিক নং কমিশন প্রাপ্তি দেওয়া আছে। কমিশন প্রাপ্তি, কমিশন প্রাপ্তি এটি একটি আয়, সেজন্য আয় সবসময় ক্রেডিট। পরবর্তী দেওয়া আছে বিনিয়োগ, বিনিয়োগ জানি আমরা সম্পত্তি, সেজন্য বিনিয়োগ সম্পত্তি ডেবিট হয়। পরবর্তী উদ্বৃত্ত দেওয়া আছে ব্যাংক জমা সুদ, শিক্ষার্থীরা ব্যাংক জমা সুদ। আমরা জানি ব্যাংক জমা এটি একটি সম্পদ, চলতি সম্পদ। এখন সম্পত্তির সুদ ডেবিট সাইডের সুদ ক্রেডিট হয় সবসময়। এখন ব্যাংক জমা যেহেতু ডেবিট অর্থাৎ সম্পদ, সম্পদ ডেবিট, এখন ডেবিটের সুদ হয় ক্রেডিট, সেটি দেওয়া আছে 500 টাকা। পরবর্তী যে উদ্বৃত্ত সেটি হলো আসবাবপত্র, আসবাবপত্র এটি একটি সম্পদ, সেজন্য সম্পদ সম্পদ সবসময় ডেবিট, 40,000 টাকা ডেবিট। বিজ্ঞাপন, প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞাপন এটি একটি ব্যয়, আমরা জানি সমস্ত প্রকার ব্যয় হিসাব
ডেবিট। এখন আমরা ডেবিট সাইডে এটি পোস্টিং করব 1000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্য, প্রিয় শিক্ষার্থীরা, প্রারম্ভিক মজুত পণ্য এটি একটি ব্যয়, এজন্য আমরা প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট সাইডে স্থানান্তর করছি। পরবর্তী যে হিসাব দেওয়া আছে সেটি হলো সমাপনী ব্যঞ্জন। শিক্ষার্থীরা সমাপনী ব্যাংক জমা এটি একটি সম্পদ, সেজন্য সম্পদ সবসময় ডেবিট, সেজন্য ডেবিট সাইডে স্থানান্তর করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি রেয়ামিলের ডেবিট টিকেট টাকা এবং ক্রেডিট টিকেট টাকা উভয়ই সমান হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের পরবর্তী আর কোনো উদ্বৃত্ত এখানে আর নাই। এখন আমরা উদ্বৃত্ত ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল উভয়ই যোগফল নির্ণয় করবো এবং সমান করতে হবে। এখন আমরা ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল সমান করছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ডেবিট দিকের যোগফল নির্ণয় করছি 1,75,500 হয় মোট, এবং ক্রেডিট দিকের যোগফল 1,75,500। এখন আমরা সমান্তরাল সর্বসম দিয়ে দিলাম যে দুটো উভয় পাশ সমান হলে সবসময় নিচে আমরা দুটি দাগ দিয়ে দিই। এখন আমাদের ডেবিট দিকের যোগফল এবং ক্রেডিট দিকের যোগফল উভয়ই রেয়ামিলের উভয় সাইডে সমান হয়েছে। এখন আমরা 1নং প্রশ্নের গ, 1নং প্রশ্নের গ নং প্রশ্নের আমরা এখন তুলে ধরবো। উপর্যুক্ত তথ্য হতে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। এখন আমরা মুনাফা জাতীয় আয় কোনগুলো এবং মুনাফা জাতীয় ব্যয় যে হিসাবগুলো সেই হিসাবগুলো আমরা বোর্ডে স্থানান্তর তুলে ধরবো। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কোন হিসাবগুলো মুনাফা জাতীয় আয় এবং কোন হিসাবগুলো মুনাফা জাতীয় ব্যয় সে পরিমাণটা আমরা এখন নির্ণয় করব। মুনাফা জাতীয় আয়ের পরিমাণ এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ প্রথম আমাদের যেটা নির্ণয় করতে হচ্ছে মুনাফা জাতীয় আয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের এই 1নং প্রশ্নে যে উদ্বৃত্তগুলো দেওয়া আছে এই উদ্বৃত্তগুলোর ভিতর থেকে মুনাফা জাতীয় আয় কোনগুলো, অর্থাৎ আমরা সাধারণত জানি মুনাফা জাতীয় আয় হলো ওই আয়গুলোই যা বর্তমান চলতে থাকে, যে আয়গুলো প্রত্যেক মাসে অর্থাৎ 6 মাস পূর্বেই যে আয়টা শেষ হয়ে থাকে, অর্থাৎ 1 থেকে 2 মাস অর্থাৎ প্রতিদিনের যে আয়টা সেই আয়টাই হলো মুনাফা জাতীয় আয়। এবং মুনাফা জাতীয় ব্যয় হলো যে ব্যয়টা প্রতিদিনের, অর্থাৎ প্রত্যেক মাসে অথবা প্রতিদিনের যে ব্যয়টা সেটি হলো মুনাফাজতে ব্যয়। এবং মুনাফাজতে আয় হলো প্রতিদিনের অর্থাৎ প্রতি মাসের যে আয়টা সেটি হলো মুনাফাজতে আয়। এখন আমাদের এখানে যে মুনাফাজতে আয়গুলো দেওয়া আছে প্রথমটি হলো বিক্রয়। প্রিয় শিক্ষার্থীরা, বিক্রয় হলো প্রতিদিনের পণ্য বিক্রয় হতে পারে অথবা প্রত্যেক মাসে পণ্য বিক্রয় হতে পারে, সুতরাং এটি হলো মুনাফাজতে আয়।
প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের বিক্রয় এটি একটি আয়, মুনাফাজাতে আয়, বিনিয়োগের সুদ মুনাফাজাতে আয়, কমিশন প্রাপ্তি প্রত্যেক মাসে হতে পারে অথবা প্রতিদিনেও কমিশন প্রাপ্তি হতে পারে। সুতরাং কমিশন প্রাপ্তি মুনাফাজাতে আয় এবং ব্যাংক জমার সুদ এটি একটি মুনাফাজাতে আয়। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের মোট অ্যামাউন্ট এখানে আর কোনো মুনাফাজাতে আয়ের পরিমাণ আর দেওয়া নাই। এখন আমরা যোগফল নির্ণয় করব। শিক্ষার্থীরা, মুনাফাজাতে আয়ের মোট পরিমাণ 50,500 টাকা। এখন আমাদের মুনাফাজাতে যে ব্যয়ের পরিমাণ, এই মুনাফাজাতে ব্যয়ের পরিমাণ এখন আমরা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, মুনাফাজাতীয় যে ব্যয়গুলো, প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি মুনাফাজাতীয় যে ব্যয়ের পরিমাণ সেটি মুনাফাজাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করছি। প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, এটি একটি ব্যয় 25,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি ক্রয় যোগ হয় এবং সমাপনী মজুত পণ্য বিয়োগ হয়। এখন প্রারম্ভিক মজুত পণ্য 25,000 যোগ ক্রয় দেওয়া আছে 30,000 যোগ করব এবং মাইনাস সমাপনী মজুত পণ্য 55,000 টাকা থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করলে হয় 43,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে যে এন্ট্রি দেওয়া আছে সেটি হলো বিমা সেলামি। বিমা সেলামি দেওয়া আছে 5,000 টাকা, এটি একটি মুনাফাজাতে ব্যয়, এজন্য বসিয়েছি। পরবর্তী যে উদ্বৃত্ত দেওয়া আছে সেটি হলো আমদানি শুল্ক, এটি একটি মুনাফাজাতে ব্যয়, সেজন্য দিয়েছি মুনাফাজাতে ব্যয়ের পরিমাণ। পরবর্তী যে উদ্বৃত্ত দেওয়া আছে সেটি হলো বিজ্ঞাপন। আমরা জানি বিজ্ঞাপন এটি একটি মুনাফাজাতে ব্যয়, এজন্য আমরা মুনাফাজাতে ব্যয়ের ভিতরে বসিয়েছি বিজ্ঞাপন। মোট অ্যামাউন্ট যোগ করলে হয় 52,500, এটি হলো মুনাফাজাতে ব্যয়ের পরিমাণ। পূর্বে দেখিয়েছিলাম মুনাফাজাতে আয়ের পরিমাণ 50,500 টাকা এবং মুনাফাজাতে ব্যয়ের পরিমাণ 52,500। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমাদের সৃজনশীল 1 নং প্রশ্নের ক, খ এবং গ তিনটে অঙ্ক আমি এখানে উপস্থাপন করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ভালোভাবে বাসায় তোমরা দেখবে। আগামী নেক্সট ক্লাসে আমি পরবর্তী যে সৃজনশীল প্রশ্ন সেটি তোমাদের আবার আমি নিয়ে হাজির হব নেক্সট ক্লাসে। আজ ক্লাসটি আমি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।